একদম নতুন পালা আমার সঙ্গে আমি নির্মল সরকার আমার পরিচয় কুমারগঞ্জে আমার বাড়ি মমিনপুর গ্রামের ছেলে আমিও বাবা এরকম আপনাদের মতো আমার সঙ্গে রয়েছে আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত যে পালাখানি আমরা উত্থাপন করব আজকে জেলে এবং হেলে যে পালাখানির কথা বলছিলাম বাবা হেলে এবং জেলে আজকের নতুন পালা এটা বাউলে কোনোদিন কেউ করে নাই আজকে শুরু সেরে আমাদের মঞ্চে আসুন মঞ্চে এসে উপবিষ্ট হয়ে শ্রবণ করবেন আজকের নতুন পালা হেলে এবং জেলে বিশেষ করে এই কালাইবাড়ির জন্যই বাবা লিখলেন পালাটি একদম নতুন পালা আপনাদের এই মঞ্চচিত্র আপনাদের সকলের স্মৃতি সমাজে হেলের ভূমিকা কি মানে চাষির ভূমিকা কি জেলের ভূমিকা কি আমাদের এই যে উন্নত যুগে এই মানুষগুলি ছাড়া চলতে পারে কিনা সারা বিশ্ব যদিও আমরা নিঃস্ব হেলে এবং জেলে দুজনেই নিঃস্ব কিন্তু এরাই চালায় বিশ্ব এর আছে অনেক সাদৃশ্য অনেক নিদর্শন রায় আপনাদের কাছে বলতে চাই সঙ্গীরা কথা লাগবে হরিধ্বনি দেব তবে মায়েরা উলুধ্বনি দেবেন বাবা সকল জয়ধ্বনি দেবেন আমি নামের ধ্বনি দেব আমার সঙ্গে যন্ত্রে সহযোগিতা করছেন নবকুমার হালদার সম্প্রদায় উনিও হালদার বাবা হালদার পাড়া এসেছে সবাই হালদার খুব সুন্দর শব্দ ধ্বনি আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে পিকে সাউন্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই সাউন্ড যেন দিগন্তগামী হয় সবার প্রিয় হয়ে ওঠে জয় গুরু জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল 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 জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে মদন ভরে হরিবল 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 জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে মদন ভরে হরি হরিবল জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরিবল আপন আপন গুরু গোসাই পদ মাজাই আমার মনের আনন্দ হরিবল 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 জয় মহাপ্রভু গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ নমঃ আমরা ধারাধামে এসেছি কিসের জন্য একটি ভক্তিমূলক গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই না কৃষ্ণ ভুজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন যদি একটা আমরা গাছ সমতুল্য হই বাবা একটা গাছে তো নানা রকম পাশির
পাখির বাসা করে না বাবা পাখিতে বাসা বাঁধে আমাদের গাছের মধ্যেও কাম কামনার যে পাখিগুলো আছে এগুলো বাসা বাঁধে তে এই পাখি যদি বাসা বাঁধে এমন করে গুঞ্জন করতেই থাকে মন এলোমেলো হয়ে যায় তাদেরকে তাড়ানোর জন্য উলুর ধ্বনি জয়ধ্বনি হরির ধ্বনি গুরু নামের ধ্বনি দিতে হয় এই ঢিল ছুললে পরে তাহলে এই কাম কামনা পাখিগুলো আমাদের গাছ থেকে চলে যায় ধারাধামে এসেছি বটে ভগবানকে কথা দিয়েছিলাম তোমাকে ভজনা করব তোমার নাম গুণগান করব অথচ সারাদিনে একবারও নাম নেবার সময় হয় না দিনের দিন চলে যায় আমরা বলি বয়স বেড়ে যাচ্ছে তাই না বাবা এই বাবাটার বয়স বেড়ে গেছে তাই না বাবা কি বলেন প্রকৃতপক্ষে তা নয় আমাদের জীবন খাতা থেকে একটি একটি করে পাতা বিয়োগ হয়ে যাচ্ছে সেদিকে আমাদের নজর নেই অথচ যা করতে এসেছিলাম তার হল না তাই মহাজন বললেন দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল মিছে কাজে সময় গেল আসল কাজ তো হলো না এই দিন গেলে দিন আর তো আসে না দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল দিনে দিনে দিন যে গেল দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল মিছে কাজে সময় গেল মিছে কাজে সময় গেল আসল কাজ তো হলো না দিন গেলে দিন আর তো আসে না 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 গো না দিন গেলে দিন আর তো আসে না তুমি কি আমি কি তুমি কি এমনি ভাবে থাকবে বসে চিরদিন দিন গেলে দিন আর তো আসে না 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 গো না দিন গেলে দিন আর তো আসে না জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল 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 সাধের মানব জন্ম পেয়ে বৃথা দিন গেল বিয়ে সাধের মানব জন্ম পেয়ে সাধের মানব জন্ম পেয়ে বৃথা দিন গেল বিয়ে না হলে প্রেমের নেই না হলে প্রেমের নেই প্রেমের ফল তো ফুটবে না দিন গেলে দিন আর তো আসে না 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 গো না দিন গেলে দিন আর তো আসে না
प्रेमी गुरु स्वभाव धरो तार साथ संग करो गुरु करो जेने प्रसाद खाओ तुम्हें आगे गुरु दासत्व करुन तारपरे गुरु निर्वाचन करो এটা উঁচু মাথা যেখানে নোয়াবেন দেখবেন জায়গাটা ঠিক আছে তো যা আমি চেয়েছি তা ওনার ভান্ডারে আছে কিনা আগে যাচাই করতে হয় শুধুমাত্র কানে ফু দিল গুরুর জিহ্বালিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে বীজ বপন করে দিল নে বাস আমি তো শিক্ষা নেওয়ার পর দীক্ষা নেওয়া শিক্ষা নেওয়ার কথা নিয়ে নিয়েছি গুরুর সঙ্গে সম্পর্ক না রাখলে হবে না বাবা তার কাছে যেতে হবে যে কর্ম দেবে সে আদায় করে নেবে আবার নতুন কর্ম দেবে তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে প্রেমিক গুরুর স্বভাব ধরো তার সাথে সঙ্গ করো প্রেমিক গুরুর স্বভাব ধরো স্বভাব ধারো তার সাথে সঙ্গ করো কুসঙ্গের সঙ্গ ছাড়ো কুসঙ্গের সঙ্গ ছাড়ো দূর হবে সব যাতনা দিন গেলে দিন আর তুই আসে না 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 দিন গেলে দিন আর তুই আসে না জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল হরিবল সাধন প্রেম হলো অমূল্য ধন মা গোসাই কই সঙ্গে সাধন মা গোসাই কই সঙ্গে সাধন প্রেম হলো অমূল্য ধন ভাবে প্রেমী হয়ে মগন ভাবে প্রেমী হয়ে মগন কর না তাহার ভজনা দিন গেলে দিন আর তুই আসি না না গুনা দিন গেলে দিন আর তুই আসি না সাধন ভজনের ক্ষেত্রে পাঁচটা ভাব আছে যে কোনো একটা ভাব আশ্রয় করতেই হবে নাইলে তার কাছে যাওয়া অসম্ভব দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল দিনে দিনে দিন যে গেল দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হইল মিছে কাজে সময় গেল মিছে কাজে সময় গেল আসল কাজ তো হলো না দিন গেলে দিন আর তুই আসে না না করে গান শুনি পালার ভূমিকায় যাব তারপরে আলোচনা রাখবেন আমার সঙ্গে গুরুদেব তরণী সিং মহন্ত জয় গুরু পরবাসের হাজত খানায় বন্দী হইয়াছি আমি
শুধু আমি নই, আমার মতো যারা ধরা দামে এসেছি আমরা সবাই, বিশেষ করে যারা গুরু অস্তিত হইনি এখন পর্যন্ত তাদের কথাই বলবো। এটা হাজত খানায় এসে হাজত ভোগ করছি বাবা, অভিনয় ক্ষেত্রে, অভিনয় মঞ্চে, কেউ বা রাজা কেউ বা প্রজা। আমরা যখন যাত্রা দেখতে যাই হয়তো একজন বাবা ঠেলা চালায়, তাই না, ঠেলা চালায়, অথচ ও এখন প্রধান সেনাপতি হয়েছে। অভিনয় শেষ, পরের দিন যখন ঠেলা নিয়ে বাজার যাচ্ছে, এই কিরে শ্যামল কালকে দারুণ বলেছিস ভাই, অভিনয়টা ভালো হয়েছে, খেলা চালাচ্ছে পরের দিন, তার কর্মই করতে হবে, তাই না। অভিনয় ক্ষেত্রে কেউ বা পিতা, কেউ বা মাতা, কেউ সন্তান, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, আত্মীয় স্বজন, এই সব ব্যাপার। যখন স্যার যার খেলা শেষ, যেতে হবে আপন দেশ, কিন্তু তার কি করলাম, পরবাসের হাজত খানাই বন্দি হইয়াছি আমি, পরবাসের হাজত খানায় বন্দি হইয়াছি আমি, ভবমায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি। মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি, ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি, পরবাসের হাজত খানায় বন্দি হইয়াছি আমি, পরবাসের হাজত খানায় বন্দি হইয়াছি আমি, ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি, ভবমায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। পত্রে সই করে হই ওয়াদাবদ্ধ, আইন কানুন মানিয়া চলব হইব শুদ্ধ, চুক্তিপত্রে সই করে হই ওয়াদাবদ্ধ, আইন কানুন মানিয়া চলব হইব শুদ্ধ, এখন চুক্তি নামা লঙ্ঘন করে জেল খাটি দিবস জামি, চুক্তি নামা লঙ্ঘন করে দিবস জামি, ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি, ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি। হলো যাবদ জীবন কারাবন্ধ, হাতে তাই বেরি বিবেক দায়ে হত্যা করে হাজত ভোগ করি, আমরা যারা এসেছি এই বিবেক চেতনা এটাকে আমরা চেতন করতে পারিনি বাবা, ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকলো, যাদের ঘুমিয়েছে হলো যাবদ জীবন কারাদণ্ড, হাতে তাই বেরি বিবেক দায়ে হত্যা করে হাজত ভোগ করি, আমার মুক্তির আশা নাই জীবনে, মুক্তি না দিলে তুমি,
আমার মুক্তির আশা নাই জীবনে মুক্তি না দিলে তুমি ভব মায়া ভব মায়া ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল 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 বছর ঘুরে তারিখ এলেও মিলে না খালা কেউ আমার পরিচয় নয় না লয় না রে তালা বছর ঘুরে তারিখ এলেও মিলে না খালা কেউ আমার পরিচয় লয় না রে তালা তুমি মহন্তের হইও জামিনদার বিপদে জগৎ স্বামী মহন্তের হইও জামিনদার বিপদে জগৎ স্বামী ভব মায়া ভব মায়া ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি পরশবাসের হাজত খানায় বন্দি হইয়াছি আমি পরশবাসের হাজত খানায় বন্দি হইয়াছি আমি ভব মায়া ভব মায়া ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি ভব মায়া জেলখানাতে আমি আগে দাগি আসামি আমি আগে দাগি আসামি আমি আগে দাগি আসামি গানের পালা করে শেষ ভূমিকায় করতে চাই ওর প্রবেশ নির্মল সরকার আমার নাম কুমারগঞ্জের মমিনপুর গ্রামে আমার ধাম সে নাম বাদ দিলাম সবাই আমি চাষি হয়ে দাঁড়ালাম আমার বিপক্ষের ভাবুক যিনি গুরুদেব হলেন তিনি তিনাকে আজকে জেলের ভূমিকা দিতে চাই মানে ধীবর যারা ভাই আপনাদের জানাই ওনাকে সেই যোগ্য আসনে বসিয়ে আমি চাষার ছেলে চাষি হয়ে আপনাদের কাছে কিছু বলতে চাই দেখবেন সব জায়গায় চাষারা কি করে চাষারা চাষ করে চাষ যদি না করতো তাহলে আমাদের খাদ্যই জুটত না তাই না বাবা প্রকৃতপক্ষে চাষাই সব থেকে বড় হয় তাই না চাষাই সব থেকে বড় হয় যা কিছু চাষবাস করে ওই চাষা মহাশয় নইলে বাঁচার কোনো উপায় নাই কি খাই বাঁচবেন বাবা হাওয়া না মাছ খাই বাঁচবেন মাছ তো লাগবে পরে আগে চাষির যেতে হবে চাষির ঘরে যারা ধান চাষ করে হ্যাঁ এই যে এখন মাঠে দেখে এলাম সরষা চাষ হচ্ছে তাই না সরষা চাষ হচ্ছে আলু চাষ হচ্ছে কে চাষ করছে চাষি সেই জন্য আমি চাষি হয়ে দাঁড়াই ভাই চাষ করি অসুবিধা নাই চাষ করে সারা দেশবাসীর অন্ন আমরা যোগাই সেই জন্য আমি বলতে চাই কি বলতে চাই জানেন নিজের নিজের হাতে ধরো লাঙ্গল আগে নিজেকে লাঙ্গল ধরা শিখতে হবে তাই না বাবা নইলে চাষা হবেন কি করে চাষ করবেন কি করে নিজের আগে হাতে লাঙ্গল ধরলে পরে তবে দুটো পয়সার মুখ দেখতে পাবেন
যদি আপনি শ্রমিক লাগাতে চান তাহলে ওর পিছেই পয়সা শেষ। চাষ করার পর পাবেন না, খুঁজে খুঁজে পাবেন না, তাই না? নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। পেঁয়াজ রসুন মরিচ লাগাও ঘরের চারিপাশে, পেঁয়াজ রসুন মরিচ লাগাও ঘরের চারিপাশে, কেন? নাল বাজার থেকে কিনতে হবে না, বাড়ির আশপাশ থেকে জায়গা পড়ে আছে, নিজের ফসলটা নিজে করুন বাবা। বিশেষ করে বর্তমান যে অবস্থা, বীজ ছাড়া কোনো জিনিস চাষই হচ্ছে না। হ্যাঁ, অন্তত নিজের খাবারটা নিজে জুগিয়ে খান, বেশি দিন বাঁচবেন। হ্যাঁ, কেন? অতিরিক্ত বীজ দেওয়া সবজি আপনাকে খেতে হবে না, যেটুকু লাগাবেন পোকাটুকু বাদ দিয়ে খাবেন যদি পোকা লাগে। হ্যাঁ, পেঁয়াজ রসুন মরিচ লাগাও ঘরের চারিপাশে, লাউ কুমড়ো ঝিঙ্গা পটল, লাউ কুমড়ো ঝিঙ্গা পটল লাগাও আঙিনাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। বাড়ির কাছে পতিত জমি আবাদ কর ভাই, ধান কাটিয়া সরিষা মুখ লাগাও মাস কলায়, ভাই রে লাগাও মাস কলায়, বাড়ির পাশে পতিত জমি আবাদ কর ভাই, ধান কাটিয়া সরিষা মুখ লাগাও মাসকালায়, ভাই রে লাগাও মাসকালায়, গরিব চাষির দুঃখ যাবে যাবে রে তার সুখে, গরিব চাষির দুঃখ যাবে রবে তারা সুখে, সোনার দেশে সোনার মানুষ, সোনার দেশে সোনার মানুষ, সোনা ফলাও মাটিতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল,
दुख जाबे काके आबाद बार फसल फल कथरा साथी आबाद बार फसल फल बाचारा साथी आबाद बार फसल फल बाचारा साथी आबाद बार फसल फल बाचारा साथी তাহলে এবার আমি বসে যাব আমার জেলে ভাইকে পাঠাবো জেলে ভাইকে পাঠাবো জেলের ভাইয়ের কাছে বলতে চাই তোমার জাল ছেড়ে দিয়ে জাল ধরে ছেড়ে দিয়ে আমার দলে আসা চাই কারণ যদি এই সব না ফসল করি ভাই শুধু তোমার মাছ দিয়ে কি ভাত খাওয়া যায় হ্যাঁ শুধু মাছ খেয়ে বাঁচতে পারবেন তাই আপনাদের জানাই আমার দলে আসা চাই নালে বাঁচার কোনো আশা নাই 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 যা খাবে না মাছ ছাড়াও কিন্তু চলবে না নিরামিষ খেলে বাঁচতে পারবেন না হ্যাঁ নিরামিষ খেলে বাঁচা যায় আমার পোষায়ও খায় কিন্তু হ্যাঁ 52 বছর ধরে নিরামিষ খাচ্ছে তারও বেশি হবে একদম নিরামিষ ভান্ডে নিরামিষ রান্না তাহলে তো মাছের কথা আর আপনারা করেন না নাকি তোমার কাছে জানতে চাই ওগো মৎস্য চাষী ভাই তুমিও চাষী আমিও চাষী অসুবিধা নাই কিন্তু তুমি জেলে তোমার কাছে জানাই আসতে হবে কিন্তু চাষীর দলে আমরা যা চাষ করি তাই তোমার কাছে জানাই মাছ ছাড়াও ভাত খাওয়া যায় তুমি যে জাল দড়িটা পাইলা এটা পাইলা কোথায় হ্যাঁ এই জাল কোথা থেকে আসলো বাবু আর জেলেই বা এলো কোথা থেকে আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি তাই আদিম যুগ থেকে আমরা পাই কি না যখন আদিম মানুষরা চাষবাস করা শিখলো তখন কিন্তু মাছ চাষ করা শিখে নাই তাই না জেলের জন্মই হয় নাই তাহলে আমরা প্রথমে চাষিকে পাই তোমার কিন্তু এখানে কোনো স্থান নাই সেজন্য আমি বসে যাই আমার বিপক্ষের ভুককে পাঠাই জয় গুরু জয় আসরে সমবেত আমার মায়েরা বোনেরা পিতৃতুল্য এবং ভাতৃগণ শ্রেণী ভেদে নির্বিবাদে আপনাদের শ্রীপদে করি প্রণাম এবং স্নেহ আশিস নিবেদন ছোট ছোট বোন এবং ভাই তোমাদের স্নেহ আশিস জানাই আপনারা জানেন সর্ব এইসব বালক বালিকাই হচ্ছে দেশের গর্ব আজকে যেসব শিশু বসে আছে আপনার কাছে একটু ভেবে দেখুন আগামী কিংবা পাছে আমি আপনি রামাসামা যদু মধু এমএলএ এমপি মন্ত্রী যারা এখন আছি তারা মরে যাব চলে যাব থাকবো না সে পদে ওরা লেখাপড়া শিখবে বড় হবে কেউ হবে বিজ্ঞানী কেউ হবে সেনানী কেউ হবে নেতা কেউ হবে অভিনেতা কেউ হবে বাজি জেতা তাই বিশ্বজুড়ে আমাদের মানব সম্পদ যদি হয় ভবিষ্যৎ তাহলে এইসব বালক বালিকা বাচ্চারা কারণ ভবিষ্যতের মানব সম্পদ ভবিষ্যতের শিশুরাই আমাদের ভবিষ্যতের মানব সম্পদ কেউ হবে সেনানী কেউ বিজ্ঞানী কেউ স্টার কেউ সুপারস্টার কেউ মিনিস্টার এই বালক বালিকাদের আমাদের করতে হবে সেই জন্য আসরে বাসরে আমরা অনেক ধমকাই বাচ্চাদের এ থেকে বিরত থাকবো তৈরি করব সব নিয়ে আমাদের সংসার এটা গেল একটা দিক তারপরে যেটা ঠিক সে হচ্ছে আপনারা শুনেছেন সর্ব আজকের আলোচনা পর্ব জানলেন যত কালাই বাড়ি
তৎসন্নিহিত এলাকাবাসী দুইজনাই হলো চাষী। আমার শিষ্য নির্মল যাকে বলি বৎস, তার ডিপার্টমেন্ট হলো চাষ করা, ভূমি রাজস্ব আমাকে দিয়েছে মৎস্য। যদ্যপি একে অপরের পাশাপাশি কিন্তু দুইজনাই চাষী, বিশ্ব চরাচরে একজন জাল ধরে আর একজন ভূমি চাষ করে, দুইজনাই চাষী শোনেন যত এলাকাবাসী। তো সেসব রাখি শোনেন মেষমাসি, তাই সবাই কথা লবে, কি আলোচনা পর্ব শুনলেন জ্ঞানী সর্ব সে কথা লবে, কিন্তু উত্তরটা তার পরে হবে। আমি একটা গান গেয়ে তারপর আলোচনায় যাচ্ছি। হেলে আর জেনে এই হচ্ছে আজকের পালা। একজনা মাছ চাষি, একজনা ভূমি চাষি, হেলে আর জেলে এই পালাটা করতে হলো কেন, তার একটা প্রাথমিক মৌলিক উত্তর নেন। মানে জেলে পড়ায় একটু জেলেদের নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমার মায়েরা, আমার বাবারা, আমার ছোট ছোট ভাই বোনেরা হয়তো এম এম এসছি, বিএ বিএসছি পাস করেছে, কিন্তু জেলেটা কেমন করে এলো, কোথায় গেল, কি হলো, জেলের আদি কি অন্ত কি, শুধু মাছ ধরা গায়ে মাছের গন্ধ, কপালে হাত দিয়ে বলে আমাদের কপাল বন্ধ গায়ে মাছের গন্ধ, না না না, জেলে ঠিক এত ছোট নয়, জেলে ঠিক এত ছোট নয়। তবে শোনেন মহাশয় এবং মহাশয়, জেলে এত ছোট নয়, আমি যুক্তি প্রমাণ শাস্ত্র তারই অস্ত্র এসব দিয়ে আপনাদের সঙ্গে করব আলোচনা। এখন একটা গান গেয়ে সেই আলোচনায় যাচ্ছি। প্রথমে মাইকম্যান পিকে সাউন্ড, তারপর এখানেতে আপনাদের মালদার ইউটিউব চ্যানেল রয়েছে ওকে, এবং কলকাতার লোকসঙ্গীত গবেষক শ্রী রক্তিম চক্রবর্তী আমার স্নেহধন্য, খুব শ্রদ্ধা করে, ওকে নিয়ে এসেছি এই আলোচনাটা কলকাতায় পাঠিয়ে দিচ্ছি, পাঠাবো বাংলাদেশে। যারা যারা গবেষণা করে এম এ পাস করার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে জেলে জাল এবং জল ব্যাপারটা কি, এই আলোচনাটা পাঠিয়ে দিচ্ছি। আর একজন আপনাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির পিয়ালি দাস, ও আমার বাড়িতে কয়েকদিন আগে গিয়ে বলেছিল ফিশারম্যানকে নিয়ে একটু কাজ করব। আমি বললাম ডক্টরেট করবি পিএইচডি, বলে হ্যাঁ। আমি বললাম মালদা জেলার কালাইবাড়ি হালদার পাড়াটা একটা ধরে রাখিস, দক্ষিণ দিনাজপুরের দুটো, একটা গঙ্গারামপুর রাজীবপুর আর একটা হলো কেদিরপুর, আর রায়গঞ্জের সুভাষগঞ্জে কয়েক ঘর জেলে আছে, আমার বাড়িটাও সেই জেলে পাড়াতেই, আমার বাবা জেলে ছিল, আমি অবশ্য হালদার, সেই জন্য আমার গ্রামটা ওর মধ্যে ঢুকিয়ে দিস। যারা এম এ পাস করার পরে বিভিন্ন বিষয় নিয়ে পড়বে, যখন সম্মুখে বই ধরবে, সেখানে যেন জেলে এবং তার ইতিহাসটা জানতে পায়। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে কি আমাদের গান শোনা হবে না হবে, সময়ের মধ্যে যা হবে তাই, আবার আর আকার সরে ডাকলে হবে। ওই যে বিদেশি বিদায় সুরে সানাই বাসি মাঝে কি বাজেল পুরবি সন্ধানে মে এলো পুরবি সন্ধানে মে এলো জীবনের সন্ধানে মে এলো তোমায় যেতেই হবে ও সোনা বউ
যেতে হবে ও সোনাবো হাতের কাজ গুটিয়ে ফেলো কি ফেলো তুরবি সন্ধানে এলো জীবনের সন্ধানে এলো জগৎপতি আর সব প্রকৃতি এই তো এরাও মেয়ে ছেলে আমিও মেয়ে ছেলে আপনারাও মেয়ে ছেলে কেন আমার মায়ের স্তন আছে যারা আমি দুগ্ধ পান করেছি খেয়েছি মায়ের দুগ্ধ সন্তান বলতেই হয় মুগ্ধ আমি মায়ের দুগ্ধ খেয়েছি মায়েরও স্তন আছে আমারও স্তন আছে যার স্তন নাই তিনি হচ্ছেন পুরুষ তার নাম কি কৃষ্ণ অনমৃত শিল্পী কৃষ্ণের যদি দুটো স্তন বানিয়ে দেয় তাহলে মূর্তি বানাতে জানে না কৃষ্ণের স্তন থাকবে না তাই একমাত্র সেটা কৃষ্ণ হচ্ছে পুরুষ তোমার যেতেই হবে ও শোনাবো যেতেই হবে ও শোনাবো মিস করতো না অন্তত ডাক্তার বাবু এখানে বসত আর ওর সাথে এই গ্রামের বৈষ্ণবের একসাথে বসত কিন্তু ওর যেতেই হলো ডাক এসছে তেমনি মতো আমি ও ভোলামন করলাম আর হাত নামলো না যদি তা হয় তবে তো আর কোনো ওজোর আপত্তি নয় এখনই যদি আমি হৃদয় রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই অমনি আমার শিষ্য ছেলেরা যদি বলে যম রাজা হে যমদূত আমাদের কথা নেও 2,00,000 টাকা নেও আমার গুরুদেব তরণেশন মহন্তের জন্য 1 ঘন্টা সময় দাও না হবে না বলে যা আছে সব রেজিস্ট্রি করে নাও তোমার নামে নথিভুক্ত করো বলে হবে না কেন হবে না তোমার যেতেই হবে ও শোনাবো হাতের কাজ গুটিয়ে ফেলো কত কাজে মস্ত আছো ব্যস্ত আছো ওরে আমার মস্ত সংসারী ডাকলে পরে যেতে হবে সব কিছু ছাড়ি সব কিছু ছাড়ি সব কিছু ছাড়ি কথা খাটি প্যান্ডেলে শুধু এইটুকুন মাটি
একটু ভাবুন দেখি মার বেটি ভাবুন তাই এইটুকু প্যান্ডেল ভক্তবৃন্দের দ্বারা ভরে নাই মানে কি কেউ হাটে কেউ মাঠে কেউ জলে কেউ স্টলে কেউ বিজনেস কেউ সার্ভিস ফাঁকায় কেউ বসে নাই কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত আছে সন্ধ্যা লেগে গেল একজন মা গান শুনতে আসার পথে আর একজনকে ডাকছে ও দিদি আজকে তো শেষ দিন একজন করে গান গাচ্ছে আর চলে যাচ্ছে গান গাচ্ছে আর টাইম শেষ চলে যাচ্ছে তো এখন সন্ধ্যার আসরে তরণী সেন মন্ত উঠেছে যাবা বলে না ভাই কি বলবো তোমার কাছে ঘরে আমার যুবতী মেয়ে আছে ওকে রেখে কেমন করে যাই আমরা তো নারী জাতি সম্মুখে হয়তো আধার রাতে আমরা নারী জাতি মেয়ে আমার যুবতী যাওয়া হবে না ভাই তুমি আমার কথা নাও তুমি গান শুনতে যাও আর এক দাদার সঙ্গে আর এক দাদার দেখা হলো দাদা আজকের দিনটা শেষ হয়ে গেলেই তো আর এত ভালো বাউল গান পাবে না তবে কি সন্ধ্যার আসরে এই হরিবা আসরে গান শুনতে যাবে না বলে না ভাই তোমার কাছে বলতে চাই কি বলি তোমার কাছে ছেলেটা মালদা অফিসে গেছে ফিরে না এলে আমি কেমন করে যাই তুমি আমার কথা নাও তার চেয়ে তুমি যাও মানে কি কত কাজে ব্যস্ত আছো ওরে আমার মস্ত সংসারী তোমার এক বসনে যেতে হবে সবে কিছু ছাড়ি ও সব কিছু ছাড়ি মহিলাকে সীতায় তুলে দিচ্ছে নিয়ম হচ্ছে উলঙ্গ করে কি নারী কি পুরুষ সীতায় তুলে দাও তো মহিলাকে যখন উলঙ্গ করছে পাশ থেকে একজন শ্মশান বন্ধু ইয়ে বলছে আরে ভাই মহিলাকে ন্যাংটা করার দরকার নাই বলে কেন আরে বিডিও সাহেবের মা ওকে ন্যাংটা করিস না ন্যাংটা হয়েই এসছিলাম ন্যাংটা হয়েই যেতে হবে কার মা কার বেটি কার বউ ভগবানের করুণ বিধান কাপড়টা ফেলে দাও যেমন এসছিল তেমন করে দাও মা বাবা মনে করে ভাবা মনে করো তোমার এই নদী দিয়ে যে স্রোত প্রবাহিত হচ্ছে তাকেই বলে নদী যুক্তি দিতে যাই যদি যে নদীতে স্রোত চলে সেটাই হলো নদী যে নদীতে স্রোত বন্ধ হয়ে যায় সেটা মৃত নদী মরা নদী স্রোত চললে সেটাই হলো নদী তা এক নদীতে আমাদের দুবার স্নান করা হয় না জীবনে মাত্র এক নদীতে একবার স্নান করতে পারে আপনারা ভাবতে পারেন তরণী সেন মহন্ত বোধহয় এই হারামজাদার মাথা নষ্ট হয়ে গেছে কালাইবাড়ি নদীর পরে আমাদের বাড়ি দৈনিক স্নান করি রাত্রি তিনটে প্রয়োজন হলে না নদী যদি স্রোতস্বিনী হয় আজকে যে লোকটা দুপুরবেলায় স্নান করেছে স্রোত আমার গা ধুয়ে ভাটি বাংলাদেশে চলে গেছে বহুত কালকে যখন স্নান করব আবার উজান থেকে একটা ভাটির দিকে স্রোত বয়ে আসবে সেই জল আমার গা ধুয়ে আবার ভাটিতে চলে যাবে জলটা আমার জন্য দাঁড়িয়ে থাকবে না ফলে যে ঘন্টা বসে থেকে হরি নাম শুনছ সেই ঘন্টা তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না জীবন নদী তার প্রবাহমান স্রোত ফলে মন আমার কথা ধরো ঊর্ধ্ব দিকে বাহু তোলো নয়নে আনো জল বদন ভরে হরিওল 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 হরিওল
আগুন দিয়ে কয় সকলে হরি 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 ভালো কি ভালো রে পুরবি সন্ধানে জীবনের সন্ধানে বিদেশি বিদায়ী সুখে সানাই বাসি বাগে ও কি বাজেল রবি সন্ধানে মেল কবি গান বাউল গান তর্জা গান ভাব গান একটা করে গানের প্রতিটা শব্দের চার পাঁচ ছয়টা করে ব্যাখ্যা দুটো থেকে তিনটে ব্যাখ্যা যদি না থাকে সেটা ভাব গান নয় তত্ত্ব গান নয় বিদেশি বিদায়ী সুখে সানাই বাসি বাজে ব্যাখ্যা করে বললে জিনিসটা কিরকম দাঁড়ায় আগের দিন রাত্রি এসেছে বর যাত্রী বিয়ে হয়ে গেছে শ্বশুরালয় সকলে আছে পরের দিন যথাবিধি কুশণ্ডী হয়ে গেল কুশণ্ডী মানে বাসি বিয়ে যখন হয়ে গেল বাসি বিয়ে বরযাত্রী এবং বরপক্ষ ব্যস্ত দেশে যাওয়া নিয়ে কারণ হয়ে গেছে বাসি বিয়ে নিঠুর বরযাত্রীর দল বলে সব গুটিয়ে নে গুছিয়ে নে তাড়াতাড়ি চল কেন বলে বরযাত্রী সম্মুখে আধারে রাত্রি সাথে আছে পাত্র সাথে আছে পাত্রী ওরা জানে অনেক যৌতুক কৌতুক করে যদি ডাকাতি করতে আসে আমাদের পাশে তাহলে ভাই কিচ্ছু আর দেশে নিয়ে যাওয়ার উপায় নাই তার চেয়ে চলো বেলা ডোবার আগে মনে জাগে সব তুলে নিয়ে পালাই পালাই এই জায়গার কথা কি কথা এদিকে মালপত্র যৌতুক সব আনা দেনা তুলছে গাড়িতে বাসি সানাই বাসি বাজিয়ে দিল বধূ বিদায় হল কন্যা কাঁদছে ওর কান্না দেখে মেয়েটার চোখের জল দেখে যেন আর কেউ না কাঁদে মেয়েটার কান্না যেন প্রতিবাসী তারা আসি শুনতে না পায় হ্যাঁ বাজনদার আরো জোরে জোরে বাজায়
মেয়েটা ঘরে বসে কাঁদে আর বাজিয়ারা বাজাচ্ছে নেচে নেচে মানুষ হাতে দেখেছেন একজনের হাসি একজনের কান্না এইটাই বলে গেছে রামসন্না দোল উৎসব হয় যে বাড়ি তার পাশের বাড়ি জ্বলে না হারি কেউ করে জজ ম্যাজিস্ট্রারি আবার জেলে ঘানি কেউ বা টানে কারো হাতে লক্ষ টাকা কেউ করে খায় অন্ন ভিক্ষা কেউ করে দশজন রক্ষা কেউ আছে না নিজের প্রাণে হরি তোমার অপার লীলা তোমার এই খেলার অন্ত কে বাজাবে তুমি কারে হাসাও কারে পাঠাও শাখা খুলে কারে পাঠাও শ্মশান জানে মেয়েটার বুক ভরা ব্যথা চোখ ভরা জল বরযাত্রী বলে সন্ধ্যা হলো বেলা গেল তাড়াতাড়ি চল কিন্তু এই কথা তো খাঁটি এইটাই তার জন্ম মাটি কে দেয়া লাভ হবে না সিঁদুর পড়েছে এবং পড়িয়েছে যেতে হবে ওর সোনা বউ কাজ গুটিয়ে ফেলো ও কি ফেলো লো সুরভি সন্ধানে এলো সুরভি সন্ধানে যখন বাজিয়ে দেবে বিদায়ের বাসি তখন বলতেই হবে আমি আসি আমার কথা রাখো আমি গেলাম তোমরা ভালো থাকো এই তো কথা আর কি তাই না এইটুকু সময়ের মধ্যে কত হাসি কত কান্না কত প্রেম কত চোখের জল কত হইজোগ কত মামলা কত হামলা সবচেয়ে বড় কথা এই যে দেহ তুমি সুন্দরী আমি কালো অমুক কুৎসি তমুক ভালো এই নিয়ে এক বিতর্ক সবা দেশ জুড়ে চলে মেয়েটা দেখতে শুনতে খুব ভালো কত আদরে যত্ন করো তোমার এই দেহ ছাই হয়ে উড়ে যাবে দেখবে না কেহ দেখবে না কেহ দেখবে না আজকেও হয়তো দামি সাবান মার্গো সাবান গায়ে মেখেছ কারো টাকা আছে বলি তার কাছে কেউ হয়তো বা সাদা চন্দনের গন্ধময় গুঁড়ো গায়ে মেখেছ গায়ে যাতে সুগন্ধি হয় মা এটা যখন সীতার উপরে উঠবে কিংবা যাবে কবরে মরে গেছি যাবে খবরে কিংবা হার পচে হবে মাটি খাঁটি মিশে যাবে গোবরে তাহলে এই সাবান এই স্নো এই পাউডার এই প্রসাধন এই যে সব আয়োজন এই সুন্দর এই সুন্দরী কি হলো অত আদরে যত্ন করো তোমার এই দেহ হয়ে উড়ে যাবে আর দে
দেখবে না কেহ ও দেখবে না কেহ ও দেখবে না কেহ এত কিছু করলে ও ভাই তারে কি পড়ি না পঞ্চায়েত হয়ে এত কিছু করলাম আমি মিনিস্টার হয়ে এত কিছু করলাম আমি মা হয়ে কত প্রসব করলাম আমি বাবা হয়ে কয়টা ছেলেকে যত্ন করলাম মানুষ করলাম এত কিছু করলে তুমি তার এই কি পরিণাম শেষের দিনে সম্বল হরিবল 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 যত পারো বলো এনাম যত পারো বলো এনাম যত পারো বলো এনাম নামে পরিণাম হয় ভালো ও কি ভালো রে পুরবি সন্ধান রে পুরবি সন্ধান রে কবি অমূল্য কয় উঠবে যেদিন গিয়ে তোমার স্বামীর কাছে গুরু অমূল্য কয় উঠবে যেদিন গিয়ে স্বামীর কাছে তোমায় ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে ও হাতে কি আছে ও হাতে কি আছে মামা তোমার হাতে কি আছে বাবা গো তোমার হাতে কি আছে হাতে আছে অনেকগুলো কর হাতে আছে অনেকগুলো কর ভগবানের অভিপ্রায় কি তোকে কর দিয়েছি কর দিয়ে কিছু একটা কর পিতামাতার সেবা কর শ্বশুর শাশুড়ির সেবা কর দেব দেউলের সেবা কর ব্রাহ্মণ দিজে বৈষ্ণবের সেবা কর দেশে দুটো স্কুল কর একটা মন্দির কর একটা কিছু কর কর দিয়েছি কর না পারলে হরিনাম কর যদি কিছুই করতে না পারিস তাহলে বসে বসে হরিনাম কর এই দেশে গিয়ে উঠবি যখন স্বামীর কাছে তোমায় ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে হাতে কি আছে হাতে কি আছে তোমায় খালি হাতে থাকতে দেয় না তখন উপায় হবে কি হবে আবার ফিরে আসতে হবে এই সংসারে খাটতে হবে ছি কবি অমূল্য কয় আমার বুঝি অমূল্য কয় আমার বুঝি কবি অমূল্য কয় আমার বুঝি আমার কপালে তাই হলো কি হলো
ओ कि फैलो ले पूरवी संधाने एलो पूरवी संधाने पूरवी संधाने एलो अमार मातृभूमि कोरी नोती बंदेदेव गणपति जिनी विघ्न नाशे शिवेर नंदन द्वितीयत बंदी रवि जबा पुष्प जिनी छवि जार एक चकारे रथे आरोह तृतीयत बंदी नुहर जार भस्यांग कलेवर तार भाले इंद्र शिरे सुरेश्वरी चतुर्थे पूजी माता प्रणमोगी शैला सुता महामाया महेशेर नारी नमस्ते सर्वाणी ईशानी इंद्राणी ईश्वरो ईश्वरी जया उग्र चंडा उमे आशुतोष द्रुमे महेश्वरी महामाया विपदे अमारो ना होए मा तुम्हारो मा विड़म्बना करा छार मम प्रति दया करमा भया एई भवार नवे करो पार सुनमा कालिके तुमी त्रिलोक पालिके राखियो बालके भव भय नाशिनी तुमार अरुणा नयने चेये आमार पाने राखियो संताने उमा द्राक्षायणी आसरे वैष्णव गणे प्रणाम करी जने जने राखबेन मोरे श्री चरणे ए भुवने आमी अभाजन আপনাদের পদধূলি আমার শির শীর্ষে তুলি আবার ললাটে আঁকি কলি আছে আকিঞ্চন বন্দী গুরু পিতামাতা ভবে যারা মূল দেবতা যাদের ঋণ শুধিতে নাই ক্ষমতা স্থূলের গুরু পিতামাতা তারাই আমার স্থূলের মহাজন দীক্ষা গুরু শিক্ষা গুরু মনোবাঞ্ছা কল্প তরু ভিজাও আমার হৃদয়ে মরু করু কৃপা বাড়ি বলিছন আমার বাউল গুরু নিত্যানন্দ যিনি দিয়েছিলেন পদ অরবিন্দ গুরু কল্পতরু ছিলেন ভাবের মহাজন তার বাড়ি ছিল শিলিগুড়ি দিয়ে গেছেন ভব নদী পারি এখন বুঝি স্বর্গধামে করেন বিচরণ আমার কবিগানের গুরু সরকার অমূল্য গুণী নাই তাহার তুল্য যার নাম নিতে মনে হয় উৎফুল্ল গুরু ছিলেন সম্রাট তুল্য কবিয়াল একজন তার নদিয়াতে বাসভবন বেথুয়াতে নিকেতন পরম গুরু পাকলা ভবা আজ আসরে আমার হবা আমার মুখে তুমি কবা পরাণ ভরে শুনবেন ভক্তগণ তরণী সেন মহন্ত আমার নাম সেই নাম বাদ দিলাম আজকে সভ্যসভার ঠাঁই আজকে নির্মল সরকার কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর ওরই কল্পনা মতে বৈষ্ণবের বৈষ্ণবীর এই সভাতে ওরই মনের আল্পনাতে কল্পনাতে আমিও জেলে হই এই জেলেটা হলেও জেলেটা কেমন তবে যা যা বলে গেছি ভুলি নাই মনে আছে পুনরূপি প্রশ্নটা তুলে এনে আপনাদের কাছে বলতে চাই সভ্য সবার ঠাঁই কি বলে গেছে বলে আমি হলাম চাষি আমি ঝড় বাদল রোদে বসি আমি গিয়ে নাঙল চষি আর আমি আবাদ করি আমরা নাকি সাত গুষ্টিতে খাই চাষি সারা যারা আমাদের বঙ্গবাসী তারা আমাদের বন্ধু চাষি শোনো মেশো শোনো মাসি চাষি সারা নাকি উপায় নাই ঠিক আছে মেনে নিলাম তাই শোনো দেখি ওরে আমার চাষি ভাই আমার কথা ধরো তোমরা আবাদ করো ঝড় বৃষ্টি রোদে বসে খেটে মরো আমরা সাত গুষ্টি মিলে খাই মেনে নিলাম তাই একটু যুক্তিতে যাই
আচ্ছা এখানে যদি আপনি একটা কুয়ো দিতে চান তাহলে কয়েক কোদাল মাটি তোলার পরে নিচের থেকে জল উঠে আসে উপরে আসে কি আসে না কুয়ো দিতে গেলে জল উপরে উঠে আসে হয় একটু বেশি খাল করতে হবে নলে একটু কম খাল করতে হবে তাহলে যে চাষ করবা কোথায় কথাটা খাঁটি আমাদের পায়ের নিচে সেটা মাটি কোথায় চাষ করবা ও ভাই চাষি কোথায় করবা চাষ যাসব সে বেড়াও বারো মাস চাষি তুমি চাষ করো আমার কথা ধরো আপত্তি একটুকু নাই কিন্তু তোমার কাছে আমি একটু বুঝে নিতে চাই প্রশ্ন নয় আমি যে তোমাকে প্রশ্ন করবো এই অধিকার আমার নাই প্রশ্ন করে মাস্টার মশাই উত্তর দেয় ছাত্র কিন্তু আমি মাস্টার মশাই নয় কোথায় চাষ করবা জমিটা কেমন কোন জমিতে চাষ করবা জমি কত প্রকার মাটি কত প্রকার মাটিতে এতে না কি কি হয় এই মাটি কোন কোন কাজে লাগে এই মাটি কেমন করে এলো এসব বাদই দিলাম কোন সময় মাটির কোন জোয়ার আসে সেটাও বাদ দিলাম তা এত খাঁটি নিচে আসে জল তার উপরে মাটি যার উপর দিয়ে আমরা হাঁটি তাই না টিউবওয়েল গার্বেন মানে নলকূপ তার নিচে জল আসে না জলের উপরে মাটি তার উপরে চাষ করো আর আমরা সবাই হাঁটি তাহলে জল মানে জেলে এই কথাই ভুলে গেলে জল মানেই জেলে সেই কথাটাই ভুলে গেলে ভাবনাই জলে আছে জাল আর সেইটাই তোমার কাক আচ্ছা ওটাও ছেড়ে দিলাম জালের ইংরেজি কি নির্মল নেট এই নেট ছাড়া আমি যে তোকে ফোন করব এইটাই করা যাবে কি বাবা রক্তিম বলো দেখি জেলের কি দাম এই গল্প পরে আসি এই গল্প অল্প করে জেলে যা দিয়ে মাছ ধরে বিশ্ব চরাচরে সেইটাই যদি তোমাকে জিজ্ঞাসা করি তাই জেলের জাল ছাড়া আর বিশ্বে বর্তমান একদমই উপায় নেই নেট দাদা ফোন করলেন না কেন নেট নাই দাদা এটা করলেন না কেন নেট নাই নেট প্রথম নেট যদি মশারি তোমার না থাকে তাহলে মশা খেয়ে ডেঙ্গু তাতে হবা পঙ্গু শরীর হয়ে যাবে ভঙ্গু মোটের উপর তাই আর জাল যে কত কাজে লাগে তার তো অন্তই নাই এখন যে মোবাইলে পৃথিবীর সব কাজ চলছে সেইটা নেটে চলে ভাই যুক্তি দিলাম এইটা হলো নেট যদি না মানতে পারো মাথা করে হেড বুদ্ধি ভরা পেট চুপ করে থাকো তাই আর জাল জল জেলে দিয়ে কি হয় সেই কথাটা তোমাকে একটু বুঝাতে চাই ওমায়রা এই পান মশলা একটু আস্তে গল্প করো আর সাইডে গিয়ে সব বিক্রি করো যাও সামনে থেকে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো খুব অসুবিধা হচ্ছে তাহলে বোঝা গেল জেলের জাল ছাড়া পৃথিবী এক সেকেন্ড চলতে পারে না নেট মানে জাল আর সেই জালে জড়িয়ে আছে গোটা পৃথিবী গোটা ফোন গোটা সমস্ত সিস্টেম সব পদ্ধতি জালের মধ্যে গাঁথা সে জাল এক প্রকার নয় শাস্ত্র মতে মহাজনেরা নানা রকম কয় সাধুরা কয় মায়া জাল জেলেরা কয় খরার জাল খাওয়া জাল এ জাল সে জাল সুতো জাল সুতি জাল এসব জাল বাদ দিলাম এই নেটের মধ্যে মোবাইলের মধ্যে যে জাল আছে সেই জালের তো অন্তই নাই এরপরে আসেন না মায়া জালের পরে চক্র জাল তারপরে আসেন বক্র জাল তারপরে মাকড়সার জাল মাকড়সার জালটা আবার কিরকম সে এক ভয়ানক ব্যাপার ও মা তুমি যখন বাবার ঘরে ছিলা যুবতী
ছেলেগুলোকে ধরতো বাবা ধরতো, ধরে তিন মাসের ফাঁসি তারপরে ছয় মাসের জেল, আগে ফাঁসি দিয়ে তারপরে জেল দিয়ে। মাকড়সার জাল আরো ভয়ানক। যখন আমি একা ছিলাম তখন ছিলাম মানুষ, সে নারী হই আর পুরুষ হই, তোমাদের কাছে দু এক কথা কই। এই মেয়ে, এই যে কানে যাচ্ছে তো, আমরা সামনে দেখো, ওখান থেকে সাইডে যাও, ওই যাও যাও যাও, ওঠো যাও যাও, তিলক দিতে হবে না, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, অন্যের আসরের সময় এই সমস্ত কাজ করবো। তা ঘটনা হচ্ছে, যখন আমি একা ছিলাম তখন আমার দুটো হাত ছিল, দুটো পা ছিল। যখন আমি বিয়ে করলাম তখন আমার চারটে পা হয়ে গেল। আপনি বললেন আমার স্বামী, আমি বললাম আমার স্ত্রী, পুরুষ বলল আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, তার আছে দুই পা আর আমার অর্ধেক অঙ্গে আছে দুই পা, কয়টা হলো? চার পা। আবার মেয়েটা, সে বলল আমার স্বামী, তার অর্ধাঙ্গিনী আমি, তা অর্ধেক অঙ্গে দুই পা আছে বলে বলি তোমাদের কাছে, আর তোমার দুই পা হয়ে গেছে দুই দুয়ে চার। দুই পা টানতেই ভার, কিন্তু হয়ে গেল তখন দুই দুয়ে চার। স্বামী নিগমানন্দ পরমহংসদেব তিনি এই গল্পটা করেছেন, কিন্তু সেইটা আপনাদের শোনাচ্ছি। বিয়ে করলে নারী আর পুরুষ চার পা হয়ে যায়। আচ্ছা ধরে নিলাম চার পায়ে গরু, জন্তু জীব, গরুর গলায় থাকে রশি, যদি আমরা আলোচনায় বসি, যখন আমরা টানতে কষি তখন গরু যত হোক তেজি যত হোক বলিয়ান, টানার সাথে সাথে যেদিকে টানে জানেন সর্বজনে সেই দিকে যান, যায় না? গরুর গলায় রশি ধরে টান দিলে সেই দিকে গরু যায় না? যায়, যায়। আচ্ছা আমার যে মায়ের স্বামী আছে মানে সধবা, ওই এক পাশ থেকে আমার বাবা এসে ইশারা দিয়ে যদি বলে আসো, মুখ দিয়ে কিছু বলতে হবে না, এই যে বিষম এই ভুবন্ডলে রশি নাই ফাঁসিতে জ্বলে, ইশারা করলো মাকে আর বাবা ওঠে দৌড়, বাবা এসে ইশারা করলো মা হলো দৌড়, মানে টানা টানি, কি জাল টানা টানি, অর্থাৎ দড়ি টানা টানি, মাকড়সার জাল তৈরি হচ্ছে। তাহলে বিয়ে করার সাথে সাথে নারী পুরুষের চার পা হয়ে গেল, চার পা। এবার দুইজনের মিলনে, আমি তুমি যেমন ভাবে জন্ম নিয়েছি আমার মা বাবা রমণে, মিলনে এ কথা বলতে নাই ক্ষতি, যখন মিলিত হলো রস আর রতি, আমার মা হলো গর্ভবতী, আমার বাবার ঔরসে আমার মায়ের গর্ভবাসে তরণী ধরণী পশি ভুসি ধরাতে আসে, করলে নিল কি নন্দন, আনন্দ হলো বলিয়া নন্দন নন্দনী। আচ্ছা দুই পা ছিল চার পা হলো ছয় পা হয়ে গেল, ছয় পা হলে কি হলো? ছয় পায়ে মাসি, যা সকলে দেখেছি থাকে কাছাকাছি, ছয় পায়ে মাসি, মাসির আবার কাজ কি? চার পায়ে মসি, দুই পায়ে ঘষি। একটা যখন সন্তান হয়ে গেল তখন আমি নারী আমি পুরুষ বলি হে ভগবান আর বাচ্চা কাচ্চা দিও না, যা হয়েছে হয়েছে, মেয়ে হয়েছে হয়েছে, ছেলে হয়েছে হয়েছে, ভগবান আর দিও না, একবারে মাসির মতো যেরকম সুর ধরে ঘষাঘষি করে আমরা ওই রকম ভগবানের কাছে বলি, ভগবান আর বাচ্চা কাচ্চা দিও না, আমাদের ছয় পা হয়ে গেছে,
তা ভগবান না হয় দিনের বেলা কথা শুনে, রাত্রি বেলায় একদমই শুনে না। আবার কয়েকদিনের পরে আর একটা রেশন কার্ড বেড়ে গেল, তাতে কি হলো আট পা হয়ে গেল। আচ্ছা, যদি আরো একটা বাচ্চা হয় দশ পা হয়ে গেল, কার? আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সংসার। দশ পা, দশ পায়ে কাঁকড়া মাছ এ নদীর পারে হয়, সকলেই দেখেছেন কাঁকড়া মাছের দশ পা। এই যে আট থেকে দশ পা হয়ে গেল, স্ত্রী জাতীয় কাঁকড়ার অবস্থা কি দেখেন? পেটের মধ্যে ছোট ছোট বাচ্চা হয়, মায়ের শরীরের মধ্যে শ্বাসকষ্ট রস নারী বুড়ি যা থাকে ওই বাচ্চারা সব খেয়ে ফেলে। যখন মায়ের আর কিছুই থাকে না, বেঁচে থাকার মতো কোনো অবস্থা কোনো পরিবেশ থাকে না, তখন নদী থেকে, জল থেকে, বিল থেকে, খাল থেকে, জলাশয় থেকে নদীর পারে উঠে পড়ে, উঠে নিজেকে মেলে ধরে, এলিয়ে দেয়, কেলিয়ে পড়ে। তখন ফেটে দুই দিকে হয়ে যায় বিড়বিড় বিড়বিড় করে, ছোট ছোট পোনাগুলো কাঁকড়ার ছোট বাচ্চাগুলো বেরিয়ে পড়ে। বাচ্চা আসে জগতে আর মা মরে যায়। এবার দেখো তো আমার মায়ের কটা বাচ্চা হয়েছে, তাতে আমার মা কি বেঁচে আছে? নাই। আচ্ছা চাষি ভাই, কি করে তুমি চাষ করো তাই নিয়ে বলি, বাজাও মিউজিক। চাষিকে বলছি, আমি আমার কথা বলছি না, তরণের কথা নয়, লালন ফকিরের কথা। চাষাকে, চাষিকে লালন ফকির কিভাবে চাষ করতে বলছে, কিভাবে চাষ করতে বলছে লালন ফকির। ওরে খেপা তোরে সবুর হয় না একদিনে, খেপা ওরে খেপি তোর সবুর হয় না একদিনে। আয়ু খেলি অম্বুবাচি না জেনে, অম্বুবাচি তোমার চাষ করার যত প্রয়োজন থাকুক অম্বুবাচি। গ্রাম্য প্রয়োগে যাকে আমাবতী কয়, আমাবতী মানে অম্বুবাচি প্রবৃত্তি। কেন? ওই তিন দিনের মধ্যে মাটি হয় রসময়, একথা খাঁটি, তখন রসময় হয় মাটি, সনমা পরিপাটি, তখন তার মধ্যে তিনটে রস বয়, তিনটে রসের মধ্যে পঞ্চতত্ত্ব রয়। যদি বলে বুঝলাম না তাহলে আমার কথা নাও, আসামে কামাখ্যা পাহাড়ে যাও, বলি তোমার কাছে মায়ের দেহ যে খণ্ড বিখণ্ড হয়ে 51-52 খণ্ড হয়ে গেছে, মায়ের দেহের জন্মদ্বার জনি খানি কামাখ্যা পাহাড়ে পড়েছে। মায়ের যেখানে কামঙ্গ পড়ল, কাম নামে যেখানে আখ্যা, সেটা হলো কামাখ্যা, মানে কামাখ্যা আসামে আছে। তিন দিন পাথরের গায়ে রজস্বলা হয়, সাধু ভাষায় বলে ত্রয়ী যোগ, মানে তিনটি যোগ একসাথে আসে। আর মায়েরা বলে মাসিক, মাসক ক্রিয়া। কি সে জিনিসটা? প্রতি মাসে 27 দিনে আমার মায়ের দেহে আগুন জ্বলে রাত্র দিনে, 3 দিন তার বন্ধ থাকে,
এলে আগুনের জোয়ার যত সব পচা গলা ধুয়ে যায় মায়ের দেহে সকল ময়লা শুদ্ধ শান্ত রসিক যারা তারাই বসে আছে চিতার পর কোথায় শ্মশানে কোথায় নিয়ে যাচ্ছিস মরা ভরাতে যাচ্ছি মরা ভুরাতে যায় তাজা তো ভুরাতে যায় না তো শ্মশান ঘাটে মরা ফুরায় আর ঘরের মধ্যে ক্যাথার তলে তাজা ফুরায় এটাও একটা শ্মশান ঘাট কিরকম দেখতে সীতাটা দেখতে আঁকা ছবি কাটা নকশায় আছে চমৎকার তাজা মানুষ হচ্ছে তখন লাল দিঘির পাড়ির পর সে চিতাকেও দেখেছ ও মা ও বাবা এই যে তাজা মানুষ পুরানোর চিতা দেখেছ দেখো নাই বর্ণনা দিলে বুঝে যাব কি বর্ণনা সমান নদীর জোড়া পাড়ি এই যে নদী ওপারে একটা পাড় এপারে একটা পাড় মধ্যে জল তাই তো কিন্তু এই সীতাটা হচ্ছে দুটো পার দুটো পারি একসাথে লাগানো তার নিচে জল সমান নদীর জোড়া পারি খাল নাই কিন্তু গহীন ভারী জল নাই কিনারায় তারি দাঁড়ানো না যায় দুটো পারি একসাথে কিন্তু লাভ দিয়ে ওই পারে যাওয়া যায় না ভবে এমন সাধ্য কারবায় আছে লাভ দিয়ে ওই পারে যায় ভেবে দেখো মনোরায় কেমন করে মরা বাসা যায় তুমি নিত্যই নর পরে মর কিন্তু করো না তার সদুপায় কি করে মরাটা বাসে তা তুমি চেষ্টা করো এটা হচ্ছে গঙ্গা পাগল পাবনা ধানিয়া কাটা গঙ্গা চরণ হালদারের লেখা গঙ্গা চরণ হালদারের লেখা মানে গঙ্গা পাগলের গান দেখতে কেমন যে সীতায় মানুষ মরে দেখতে কেমন গঙ্গা হালদার বলছেন রূপ নাই দেখতে বাহার নারী নাই চিবায় পাহাড় দাঁত নাই করে আহার তবু আহার ক্ষুধা নাহি যায় তার গায়ের বাতাসে হাহুত আসে কতজন হুকচা খেয়ে প্রাণ হারায় ভেবে দেখ কেমন করে মরা বাঁচা যায় যদি বলেন মশাই এটা খুঁজতে গেলে কোথায় যাওয়া যাবে জানে না সবাই পোষে মানে না তারই মধ্যে বসে ঠিক পায় না ঘুরায় কিসে হাতরায় শেষে অন্ধের প্রায় এই বিষময়ী ভূমণ্ডলের অসিনাই ফাঁসিতে চলে কেউ বা কেটে যাচ্ছে চলে গঙ্গা পাগল গঙ্গা পাগল শ্রীগুরুর চরণ কৃপায় আচ্ছা যা এই হচ্ছে খেবা তোর সবুর হয় নাই একদিনে খেবা তোর সবুর হয় নাই একদিনে আয়ু খেলি অঙ্গবাচি না মেনে করে খেপাই আয়ু খেলি অঙ্গবাচি না মেনে সমস্যা কিন্তু নির্মল বাবা
না হয় আমার মায়ের কাছে ফোন কর। বাবা আমাকে প্রশ্ন করেছে, বাবা নিয়েছে জাল আর আমাকে দিয়েছে হাল। কেমন করে চাষ করতে হবে কইয়া দাও বাবু। হলে অম্বুবাচীর বার, মাটির রসে সরোবর, কিছুতেই হাল ঢুকানো যাবে না মাটির মধ্যে। অম্বুবাচী আমার মায়ের মাসক্রিয়া হচ্ছে, তাহলে সে তো কামক খায়। না না না, আপনার বাড়িতে আপনার মাটিতে, এ তো এখানে। হলে অম্বুবাচী রেবার, মাটির রসে সরোবর, সেই রস কি সাধুগুরু বৈষ্ণব তিনি উদয় হয় রসের শোনে। খেলি অম্বুবাচী রসের শোনে। ওমা তোমার দেহের যেটা রজযোগ তার খবর তো তোমাদের কাছে আছে। আমার মায়ের রজযোগের হিসাব সব মায়েরা ঠিক মতো জানে না বাবু। এখনই যদি আমার একজন মাকে জিজ্ঞাসা করি, ওমা আমার জানতে বড় ইচ্ছা হয়, মা এই যে তিন দিনে রসের নদীতে কয় ফোঁটা কতখানি ওজনে কতটা সনিত কতটা রক্ত বয় যা দিয়ে ধরণীতে তরণী হয় মা কও। বলবে আমি ঠাকুর দাদার কাছেও শুনি নাই, বুড়ি হয়ে গেলাম কোনোদিন মাফিও নাই কি, তাই তো? তা মাফ নাই যদি চাষা, ও চাষা কেমন করে করবি চাষ, কতটা জল আছে কতটা কাদা আছে না জানলে সর্বনাশ। সাধু গুরু বৈষ্ণব তিনে তারা উদয় হয় রসের শোনে। হিসাবটা জানিয়ে দেয় কে? রসিকা জানে কে? রসিক যেজন রসিকে চাষা হয় সেজন যোগ বুঝে হাল বায়, যেজন রসিকে চাষা হয় সেজনে যোগ বুঝে হালবায়। ও তাই লালন ফকির পায় না ফিকির, লালন লালু লালু লালন ফকির বলছে, ওরে লালন
सिराज साई बोलछे लालू जीवन टा खालू लालन फकीर पाशे ना फिकीर लालन फकीर पाए ना फिकीर से जे हापुर भूई बने हरिवाल 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 হাপুর হুপুর ভুই বনে আয়ু খেলি অম্ব বাছে না বিনে ওরে খাপা আয়ু খেলি অম্ব বাছে না বিনে আয়ু খেলি অম্ব বাছে না বিনে ওরে খাপা আয়ু খেলি অম্ব বাছে না বিনে এই যে তিনটে রস এই জগতে অবনীতে রসের তত্ত্বমত্ত হলো যারা তারাই জানে এ ভুবনে কখন বয় কোন ধারা তিনটে ধারা কি কি নাম লবণামৃত তারণামৃত কারণামৃত ধারা নারীকে করে পূজার বোধন করে সাধ্য সাধন করে সুরসিক যারা লাবণ্যমৃত তারণামৃত কারণামৃত পান সাধন করে তিনটি ধারা তারাই করে পান আর একটু পরিষ্কার করে বললে দরবেশি মতে আউলিয়া মতে ফকিরি মতে আছে হরনাল করনাল মেঘনাল সোনালে সুধারা যখন নদীর হুমা ছোটে সাধুরা সব চেতন থাকে তাদের বিপাকে যায় না তরি মারা তাহলে তিনটি ধারাতে সাধু গুরু আর বৈষ্ণব তিন ধারা বয় সাধু গুরু আর বৈষ্ণব তিনটি ধারা বয় লবণামৃত তারণামৃত কারণামৃতে রয় সেই কথাটা ভলিহেতা সভ্য সবার কাছে সত্য রজ তম তিন গুণ তাহাতে রয়েছে এই তিন তত্ত্ব নিয়ে হলে মত্ত সর্বমত্ত জয় তখন মদনের বিকার থাকে না প্রকৃতির দেহ করে জয় হরিবল 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 কামনা বাসনা ঢেলে দিয়ে আমার মায়েদের চরণে শরণ নিয়ে ভয় করে না কৃতান্তের মরণে শিষ্ণ দেশ দিয়ে উঠাইয়া সেই বস্তু সহস্রারে গেলে তখন দিবস যামিনী কাম হয় কামিনী দলে দলে চলে জিনিসটা কেমন আমার মন সাজ প্রকৃতি প্রকৃতির স্বভাব লইয়া সাধন কর উর্দ হবে দেহের রতি আমার মন
সাজ প্রকৃতি রে মন সাজ প্রকৃতি জানে যারা মায়ের সেই তিন ধারা লিঙ্গ মূলে ধীরে ধীরে শ্মশান বানে টেনে যারা ধীরে ধীরে সহস্রারে বস্তু তুলে আনে তখন করে মায়ের সঙ্গ বাবার পুরুষ সঙ্গ লোভ হয়ে যায় কাম শূন্য হয়ে কামিনীর সোপে দেয় মন পায় তখন বাবা হয় কামিনী দিবস জামিনী আমার করে মায়ের সঙ্গ কামনা বিসর্জন করে হয়ে যায় বাবার নারীর মতো অঙ্গ তখন গোপার থাকে না দাঁড়িয়ে আর থাকে না স্তন গজিয়ে যায় লিঙ্গ তখন তার আপনার দেহের মধ্যে ঢুকে যায় সে হয়ে যায় কামনা ভুলে কাম ভুলে হয়ে যায় কামিনী নয়ন জলে বাহু তুলে দিব ও চাষি তোমার কাছে যুক্তিতে আসি আমার কথা ধরো তুমি কি এই রকম চাষ কখনো করো না এটাও করো নাই এটাও করো নাই এরকম চাষ করো নাই তুমি ঠিক আছে না করলে এবারে তাহলে প্রথম আসরেই হরিব আসরে আমি বেশি সময় নেব না ওকে আরো কিছু বলার সময় দেব এই হচ্ছে চাষির অবস্থা এবার জেলের অবস্থায় আছে জেলেকে এত ছোট ভাবার কোনো কারণ নাই আপনারা জেলে বলে আমি বাহুবা চাইছি না আমার বাবা জেলে বলে তরুণী জেলে বলে বাহুবা চাইছি না কিন্তু একটা কথা মনে করো জেলের জালে উঠেছিল শ্রী গৌরাঙ্গ জেলের জালে উঠেছিল শ্রী গৌরাঙ্গ উঠেছিল শ্রী গৌরাঙ্গ মুখে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধা শ্রী রাধা বলে ভেসে ভেসে নয়ন জলে গো নয়ন জলে গো ও নয়ন জলে গো পড়ে যায় সমুদ্রের জলে পড়ে যায় সমুদ্রের জলে জলের তলে মৃত প্রায় এক বেটা মালো কাঁধে নিল জাল হ্যাঁ
से जालो चिरकाल मासेर महाकाल तार संसारे बारिलो अकाल समुद्रेर जाले जल फेलाय श्रीक्षेत्रे रात्रि बेलाय झाकी जाल निये मध्य राते एकजन जेले माछ धरते चले जगन्नाथ क्षेत्रेर सम्मुखे समुद्रे বঙ্গোপসাগরে এখন যখন জাল টানছে যখন জাল টানছে তখন দেখে কি জাল আর আসে না খুব ভারী হয়ে গেছে খেওয়া জাল তো কত বড় মাছ উঠতে পারে মনে মনে চিন্তা করলো জাল আটকে গেছে তারপরে মনে মনে চিন্তা করলো সমুদ্রে ভেসে আসা বোধহয় বড় কোনো কাঠ খন্ড তাতেও যখন ওঠে না মনে মনে চিন্তা করলো এর মধ্যে কোনো পাথর ভেসেছে ঢুকেছে জাল তখন হয়ে গেল কত যে ভারী মনে করলো জলে নেমে বড় মাছটা ধরি দেখেছেন মাছ ধরিতে তাড়াতাড়ি জেলে জলে নেমে জালটা টেনে তুলেছে তোলার পরে দেখে সর্বনাশ কে বা কাকে মেরে জলের মধ্যে ঢিল দিয়ে ফেলে দিয়েছে বিরাট লম্বা আজ অনুলম্বিত বিরাট দেখি একটা লম্বা মানুষ কাঁচা হলদির মতো চেহারা জ্ঞান নাই শুধু গুংরাচ্ছে আরে মোরা মানুষ গুংরায় কেন মুখে তার ফেনক গ্রাস মানে ফেনা মুখে জমে গেছে ও যে বেঁচে আছে এই বোধও ভুলে গেছে জালের মধ্যে আটকা আছে ডাঙ্গায় টেনে তুলেছে যখন গিয়ে জালটা ছেড়ে নিয়ে মাছ টাছ নেওয়ার দরকার নাই আজকে আর মাছ ধরা হবে না ধরবো না মৎস্য বাড়ি যাই যখন জালটা ছেড়ে দিয়ে মোরাটা হাত দিয়ে ধরে ফেলেছে যখন ছুলো মোরার অঙ্গ হয়েছে মায়া ভঙ্গ তখন দিন তরণী কয় এই যে গৌরের সঙ্গ নয়ন জলে বক্ষ তাহার ভেসে যায় গৌরকে ছোঁয়া মাত্র এই তো ভূত দেখলাম কখনো বলে রাধা কখনো বলে কৃষ্ণ কেঁদে কেঁদে তার নয়নে ভেসে
জালার ভূত ফেলে দিয়ে সমুদ্রের পারের দিকে উঠে আসছে। তখন মধ্যরাত্রি, অনুমান 12টা থেকে রাত্রি 2:30টার মধ্যে। আর এদিকে শ্রীক্ষেত্রে মহাপ্রভুর গণ তাকে খুঁজে খুঁজে না পেয়ে মনে মনে চিন্তা করল, সমুদ্রের পার থেকে জয়রাধা গোবিন্দ বলে ঝাঁপ দিয়ে, সমুদ্রের মধ্যে তো মহাপ্রভু পড়ে নাই। হ্যাঁ, তাই হয়েছে। মানে ঘটনা হয়েছিল কি, জ্যোৎস্না রাত্রি সমুদ্রের পারে থেকে, সমুদ্রের পারে গিয়ে জয় রাধে গোবিন্দ করতে 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 করতেই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতেই গৌরাঙ্গের মধ্যে থেকে কৃষ্ণরূপ বাইরে এসে রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা ভাব নিয়ে কৃষ্ণ স্বরূপ চিন্তা করতে করতেই জ্যোৎস্নারাত্রি। তখন মধ্য গগনে মাথার উপরে জ্যোৎস্নার কিরণ পড়ে, চন্দ্রের প্রভাব পড়ে, ধীরে ধীরে লম্বিত প্রলম্বিত হয়ে গেল তার কায়া, স্বচ্ছ নীরে জলের পরে পড়ল তাহার ছায়া, আর নাই প্রশ্ন মুখে কৃষ্ণ আমার গৌর বলে তাই, দেখে জলের মধ্যে কৃষ্ণ ভেসে বেড়াচ্ছে, দেখল গৌরাঙ্গ গোসাই অমনি জয় রাধে গোবিন্দ বলে, ওই কৃষ্ণ ধরার তরে ভাবাবেশে মহাপ্রভু পড়ল সমুদ্রের নীরে, হরিবল 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 হরিবল। আসলে কৃষ্ণ সেখানে ছিল না, কিন্তু রাধা আর কৃষ্ণ মিলিত তনু, রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মনের প্রভাবে তার অঙ্গ ছায়া কৃষ্ণ হয়ে জলের উপরে প্রতিচ্ছায়া পড়েছে, আর ভাবাবেশে নিজে রাধা হয়ে ওই কৃষ্ণকে ধরার তরে জলের মধ্যে তলিয়ে গেছে, জলের নিচে গিয়েও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ফেনোগ্রাস গিয়ে সমুদ্রের তলদেশে, খুব দূরে নয়, সামান্য কূলে লাভ দিয়ে যত দূর যাওয়া যায়, মাঠের নিচে পড়েছিল। পরবর্তীকালে ওই জেলে গিয়ে জালের ঝাঁকি জালে খাওয়া ফলাতেই জেলের জালের মধ্যে উঠেছে, এবার জেলে জাল টাল ঝেড়ে ওরে ভাব, এত বড় মানুষ শেষ রাত্রে তো ভূত ভূত, আর জেলের মুখে জয় রাধা কৃষ্ণ বলে আর বলে জয় রাধা, মৎস্যজীবীর দূরে গেল যত মনের ধাঁধা, বাহু তুলে নয়ন জলে সমুদ্রের পারে জেলে নাচিতে লাগিল, জেলে বলে মুখে একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, মহাপ
প্রভুর ভক্তগণ খুঁজিতে খুঁজিতে সমুদ্রের পারে এলো সেই মাঝরাতে। ও ভাই তুমি নাচো কেন? বলে ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে শিও না। কেন? বলে আমাকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে সমুদ্রের পরে ভূত আসবে কোথেকে? ভূত নয় বড় অদ্ভুত কথা বলছিস। বলে না ভাই সত্যি। বলে ঘটনাটা কি আমাদের কাছে খুলে বল। বলে খুলে আর বলবো কি মশাই? খাওয়া জল ফেলেছি, জালটা বড়, হাঁটু জলে নেমে যখন ঝাঁকি মেরেছি সে জাল আর ওঠে না, অনেক কষ্টে সৃষ্টে তুললাম, দেখি মাছ ফাঁসকে চুনাই বিরাট একটা দেহ গুংরাচ্ছে, মুখে তার ফেনগ্রাস। হ্যাঁ, থর থর কাঁপে অঙ্গ, ঘন বহে শ্বাস, তার নাশা রঙ্গে হস্ত ধরি দেখিলাম নিঃশ্বাস। তোমাদের কাছে কি বলি আমি চলি, যা দেখেছি যা হয়েছে বললাম তোমার কাছে। ভূতটা জলের নিচে এতক্ষণ ছিল, এখনো প্রাণে বেঁচে আছে। বলছে তাই ভাই জেলে? ও ভাই জেলে, ও ভাই জেলে, গোরার সন্ধান দিলে আমরা তোমারই পায়ে ধরি। সে তো ভূত নয়, ভূত নয়, ভগবান গৌর হরি হরিবল 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 হরিবল। গিয়ে ভক্তবৃন্দ দেখে সত্যিই গৌরাঙ্গ মহাপ্রভু বেঁচে আছে। অবচেতন অবস্থায় পড়ে আছে, মুখে ফেনগ্রাস, নেচে নেচে কেহ বলে জয় রাধা রাধা, কেহ কানে কৃষ্ণ বলে দূরে গেল বাধা। তাহলে বুঝেছ যাকে তুমি জাল বলছো, যাকে তুমি জেলে বলছো, যে জলে জেলের সব হয়। সব কথা আমার বলা হলো না চাষি বন্ধু, তোমার কাছে বলে রাখি, তোমাকে আবার আলোচনাতে যাই পাঠাই, আমি একটু বসে থাকি, তারপর তোমার কাছে আর কি প্রশ্ন আছে বলো, তাই পরবর্তীকালে আমি তার সমাধানে উত্তর দিতে চাই। গৌরের কানে যখন কৃষ্ণ মন্ত্র দিল, হ্যাঁ প্রাণ গৌরের কানে তখন কৃষ্ণ মন্ত্র দিল, রাধা নাম শুনে তখন চেতন হইল। এক কানে রাধা আর এক কানে কৃষ্ণ, চেতন হয়ে গেল সবাই, মিটে গেল প্রশ্ন। অমনি বাহু তুলে গৌর হরে নাচিতে লাগিল,